বউ শাশুড়ির মধ্যে নাকি ঝগড়া লেগেই থাকে, সত্যি কি তাই? বিভিন্ন নাটকে এবং সিনেমায় এমন আলোচনা হলেও বাস্তব জীবনে বলিউডের এই বউ শাশুড়িদের দেখে কিন্তু তা মনে হবে না আপনার। তেমনই আলোচিত কিছু বউ শাশুড়িদের নিয়ে আমাদের এই ভিডিও, যাদের বাস্তব জীবনেও সম্পর্ক খুবই ভালো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। নাম্বার এক, দীপিকা পাডুকোনের শাশুড়ি আঞ্জু ভবানী। পারফেক্ট শাশুড়ি বৌমা সম্পর্কে বলতে প্রথমে যাদের কথা মাথায় আসে তারা হলেন দীপিকা এবং আঞ্জু ভবানী। সকলের প্রিয় জুটি রণবীর এবং দীপিকা 2018 সালে বিয়ে করেন, আর তারপর রণবীরের মা আঞ্জুর সাথে দীপিকার খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে ওঠে। দীপিকা আঞ্জু একসাথে ঘুরতেও যান এবং তাছাড়া তারা বাড়িতেও একসাথে প্রচুর সময় কাটান বলে শোনা যায়। নাম্বার দুই, কারিনা কাপুরের শাশুড়ি শর্মিলা ঠাকুর। বি টাউনের সবচেয়ে হট অ্যান্ড হ্যাপিনিং কাপল সাইপ কারিনা। তাইমুরের জন্মদিন হোক বা কারিনার নতুন ছবির শ্যুট, পাপারাজিদের ক্যামেরা সবসময় ফোকাস করে আছে এই সেলিব্রিটি পরিবারের দিকে। তবে পৌদতি পরিবারের সবচেয়ে সুন্দর সম্পর্ক নাকি কারিনা শর্মিলার। মেজাজি নায়িকার সঙ্গে তার শাশুড়ির সম্পর্ক নাকি খুবই খোলামেলা। বৌমাকে নিজের মেয়ের মতো করেই ভালোবাসেন এবং তার কাজকে গুরুত্ব দেন শর্মিলা। নাম্বার তিন, প্রিয়াঙ্কা চোপড়ার শাশুড়ি ড্যানিস মিলার জোনাস। সেরা বউ শাশুড়ি জুটিগুলোর মধ্যে প্রিয়াঙ্কার ড্যানিসের জুটি অন্যতম। অভিনয়ের সঙ্গে নিজের সংসারও ভালোভাবে গুছিয়ে নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া। 2018 সালে নিক প্রিয়াঙ্কা বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং প্রিয়াঙ্কা তার শাশুড়ি ড্যানিসকে নিজের মায়ের চোখেই দেখেন। প্রিয়াঙ্কা এটাও বলেছেন যে ড্যানিস তার খুব কাছের মানুষগুলোর মধ্যে একজন। নাম্বার চার, জেনিলিয়া ডিসুজার শাশুড়ি বৈশালী দেশমুখ। জেনিলিয়া ডিসুজার বৈশালী দেশমুখের মধ্যে এই মিষ্টি শাশুড়ি বৌমার সম্পর্ক কারোই অজানা নয়। ধর্মের গণ্ডি তাদের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায়নি। রিতেশের সাথে 6 বছরের দাম্পত্য প্রেম অনেক সেলিব্রিটির কাছেই রীতিমতো ঈর্ষণীয়। রিতেশের মা বৈশালীর সঙ্গেও সম্পর্ক খুবই সুন্দর জেনেলিয়ার। শাশুড়ি বৌমা নয়, বরং বি টাউনে তারা মা মেয়ে জুটি হিসেবেই অধিক পরিচিত। নাম্বার পাঁচ, কাজলের শাশুড়ি বীণা দেবগান। টক ঝাল নয় বরং মিষ্টি মধুর সম্পর্ক কাজল এবং অজয় দেবগানের মা বীণা দেবগানের। 1999 সালে চার হাত এক হয় অজয় কাজলের। বীণাকে নাকি শাশুড়ি নয় মা হিসেবেই দেখেন কাজল। ছবির শ্যুটের জন্য দুজনে বাইরে থাকলেও ছেলে মেয়েদের দেখভালের দায়িত্ব থাকে কাজলের শাশুড়ি বীণারই উপর। নাম্বার ৬, রানী মুখার্জির শাশুড়ি পামেলা চোপড়া। 2014 সালে আদিত্য চোপড়ার সঙ্গে গাঁটছড়া বাঁধেন রানী। নানা বিতর্ক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে চার হাত এক হয় তাদের। তবে আদিত্যর মা পামেলার সঙ্গে নাকি সম্পর্ক খুবই মধুর রানীর। রানীর যে কোনো সিনেমার শ্যুট চলার সময় পামেলাকে খাবার নিয়ে আসতে দেখা গিয়েছে। এই নায়িকা জানিয়েছেন শাশুড়ির সঙ্গে নাকি অনেক কথাই শেয়ার করেন তিনি। নাম্বার সাত, ঐশ্বরিয়া রায়ের শাশুড়ি জয়া বচ্চন। দুজনেই জনপ্রিয়তার শিখরে, দুজনেই বলিউডের প্রথম সারির অভিনেত্রী। ঐশ্বরিয়া জানিয়েছেন জয়ার সঙ্গে তার সম্পর্ক নাকি খুবই ভালো। জয়া বরাবরই খুব প্রাইভেট পার্সন, তবে বৌমার সঙ্গে তিনি নাকি খুবই খোলামেলা। জয়া তার পুত্রবধূ ঐশ্বরিয়াকে তার নিজের মেয়ের মতোই ভালোবাসেন এবং ঐশ্বরিয়াও তার শাশুড়িকে খুবই ভালোবাসেন, আর তার খেয়ালও রাখেন। নাম্বার আট, আলিয়া ভাটের শাশুড়ি নীতু কাপুর। আলিয়া এবং রণবীরের বিয়ে হয়নি ঠিকই, কিন্তু তার আগেই আলিয়া আর রণবীরের মা নীতু কাপুরের মধ্যে খুব সুন্দর একটা সম্পর্ক গড়ে উঠেছে। নীতু কাপুর আলিয়াকে অলরেডি তার পুত্রবধূ হিসেবে মেনে নিয়েছেন এবং আলিয়াও জানিয়েছেন নীতু কাপুর তার কাছের মানুষগুলোর মধ্যে একজন। ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনটি প্রেস করবেন, আর কমেন্টস তো অবশ্যই। দেখা হবে নেক্সট ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।